আসসালামু আলাইকুম প্রিয় সুধী আশা করছি আপনারা ভালো আছেন আজকে আরো কিছু ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি যদি এই ব্যবসা আইডিয়া গুলো শেয়ার করতে আর ভালো লাগছে না কারণ ব্যবসা আইডিয়া দিয়ে তো কোনো লাভ নেই যদি সেটা বাস্তবে প্রয়োগ না করা যায় আইডিয়া তো মাথায় অনেক থাকবে যদি সেটা বাস্তবে কাজে না লাগানো যায় সেই আইডিয়ার কোনো দাম নেই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এগুলো দেখতে ভালোবাসেন আমিও আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে ভালো লাগে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই তার ধারাবাহিকতা আজকে কয়েকটা ব্যবসা আইডিয়া নিয়ে এসেছে যেগুলো গৃহিণীদের জন্য বেশ কাজে আসবে যারা গৃহিণী গৃহিণী রয়েছেন বাড়িতে বসে আছেন অবসর সময়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে যে কয়েকটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবে সেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে তো প্রাথমিক পর্যায়ে একদম বেসিক পর্যায়ে আমার মনে হয় যারা কম্পিউটারে ভালো নলেজ রাখেন তারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং শুরু করেও একটা ভালো কেরিয়ার গঠন করা সম্ভব এখন ফ্রিল্যান্সিং শব্দটা শুনলে অনেকেই ভয় পেয়ে যেতে পারেন বা এটা আবার কিভাবে সম্ভব এখানে তো মনে হয় অনেক ঝামেলার কাজ অনেক কঠিন কাজ আসলে ব্যাপারটা তেমন নয় যদি আপনি একটা সিম্পল কাজ একদম পারফেক্টভাবে শিখতে পারেন শিখে যদি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেখান থেকে ইনকাম করা সম্ভব দেখুন আপনি ফেসবুক ফ্রিল্যান্সিংয়ে ফাইবার থেকে শুধুমাত্র কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয় ফেসবুক পেজ কিভাবে করতে হয় সেটা যদি আপনি ভালো করে শিখে তার উপরে যদি ভালো করে পোর্টফোলিও তৈরি করতে পারেন তাহলেও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ যে কেউ করতে পারবে ফেসবুক অ্যাকাউন্ট করা ফেসবুক পেজ করা ফেসবুক গ্রুপ তৈরি করা এরপর এটাকে কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা যদি আপনি শিখে নিতে পারেন এখান থেকে কাজ পাওয়া সম্ভব এবং এই সেক্টরে এখন প্রচুর কাজ পাওয়া যায় এছাড়া আপনি চাইলে দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা শেয়ার করছে সেটা হচ্ছে আপনি চাইলে ইউটিউবিং শুরু করতে পারেন যদি ইউটিউব থেকে ইনকাম করাটা টাফ প্রাথমিক পর্যায়ে ইনকাম আসে না একটু সময় লাগে ইনকাম আসতে তবে যদি আপনি শুরু করতে পারেন ধৈর্য সহকারে যদি লেগে থাকতে পারেন তাহলে এখান থেকে দীর্ঘমেয়াদী একটা সুফল আপনি পাবেন হয়তো প্রথম এক বছর আপনি তেমন একটা সুফল পাবেন না আপনাকে শুধু খেটেই যেতে হবে কাজই করে যেতে হবে কিন্তু বছর শেষে ধীরে ধীরে যে আপনি প্রফিটটা পেতে থাকবেন সেটা কিন্তু লাইফ টাইম আপনাকে সেটা কিন্তু লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিবে তো ইউটিউবে আসলে এখন বর্তমানে যে কোনো ধরনের কন্টেন্টই আসলে চলে আপনি কোন ধরনের ক্যাটাগরির ভিডিও আপনি করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনি ভালো রান্না পারলে সেটা শেয়ার করতে পারেন আপনি ভালো টেইলারি কাজ পারলে সেটা শেয়ার করতে পারেন আপনি ভালো ছবি আঁকতে পারলে সেটা শেয়ার করতে পারেন আপনি ভালো ডান্স পারলে সেটা শেয়ার করতে পারেন আপনি ভালো গান গাইতে পারলে সেটা শেয়ার করতে পারেন আপনি ভালো ইংরেজিতে দক্ষ হলে সেটা আপনি শেয়ার করতে পারেন এভরিথিং ইউ ক্যান শেয়ার ইন ইউটিউব হ্যাঁ ইউটিউব এখন একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে নলেজ শেয়ার করার জন্য তো আপনি নলেজ শেয়ার করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এতে গেলে ইউটিউবিং এরপরে আপনি আপনি চাইলে আরও বেশ কিছু কেরিয়ারের সঙ্গে এখানে সম্পৃক্ত হতে পারেন তার মধ্যে তৃতীয় নম্বরটা হচ্ছে রিসেলিং করা আমাদের বাংলাদেশে অনেক মেয়েরাই রয়েছে যারা রিসেলিং করে ভালো ইনকাম করছে রিসেলিং করার জন্য শপ আপ হচ্ছে একটা নাম্বার ওয়ান ওয়েবসাইট আমাদের বাংলাদেশে এখন রিসেলিংটা কি রিসেলিং হচ্ছে এমন একটা ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট লিস্ট করা থাকে যেখানে সেটার দাম দেওয়া থাকে আপনি তাদের কাছ থেকে সেই লিস্টকৃত ওয়েবসাইটের প্রোডাক্টগুলো থেকে যে কোনো পছন্দের প্রোডাক্ট আপনি বাঁচবেন বেছে নেবেন নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পরিচিত জনদের মাঝে বেশি দামে বিক্রি করবেন ধরুন সব আপে একটা প্রোডাক্টের দাম হচ্ছে আটশো টাকা আপনি যদি সেটা আপনার ফেসবুক পেজে এনে নয়শো নব্বই টাকায় বিক্রি করেন তাহলে কিন্তু আপনার একশো টাকা প্রফিট থাকছে এখন আপনি আমাকে বলতে পারেন যে এই ধরনের ওয়েবসাইট থেকে তো আমি না কিনে অন্য কেউ তো কিনতে পারে আসলে সব আপে এরকম সিস্টেম নেই আর যদিও থাকে তাহলে অনেকেই আসলে এগুলো এখনো বোঝে না আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু আপনি আপনি বুঝতে যে ব্যবসাটা করে আর যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনাকে ইউটিউবে খুঁজতে হবে যে হাউ টু স্টার্ট রিসেলিং ইন বাংলাদেশ এটা লিখে খুঁজলে কিন্তু আপনি বেশ কিছু টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে দেখে আপনি শিখে নিতে পারেন এরপর চতুর্থ অপশনটা হচ্ছে আপনি চাইলে বাড়িতে বসে রান্না করে সেগুলো বিক্রি করে ব্যবসা করতে পারেন যদি আপনি যদি ইউটিউবে খোঁজেন যে বাড়িতে রান্না করা খাবার বিক্রি করে কিভাবে ব্যবসা করব। তাহলে কিন্তু অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে আপনি শিখে নিতে পারেন এখন বাংলাদেশে বেশ কিছু ফুড ডেলিভারি প্রতিষ্ঠান রয়েছে যারা বাড়ি থেকে খাবার নিয়ে সরবরাহ করে ব্যবসা করার বন্দোবস্ত করে দিচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ফুড পান্ডা আপনারা ফুড পান্ডার সঙ্গে যোগাযোগ করে এই ব্যবসাটা শুরু করতে পারেন যোগাযোগ করে আপনি কি ক্যাটাগরির খাবারগুলো আসলে তৈরি করতে বেশি পছন্দ করেন সেটা আপনি তৈরি করে আপনার এলাকায় সরবরাহ করার ব্যবস্থা করতে পারবেন তো এটা জানার জন্য এটা কিভাবে শুরু করা যায় সেটার জন্য আপনাকে কষ্ট করে ইউটিউবে একটু টিউটোরিয়াল দেখতে হবে এবং ফুডপান্ডার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে কীভাবে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন সে ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করতে পারেন এখানে আপনি বাড়িতে যে কোনো ধরনের খাবার তৈরি করে বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে ধরেন আপনি ইয়ে মাছের মুড়ি ঘন্ট ভালো বানাতে পারেন সেটা আপনি বানিয়ে বিক্রি করতে পারেন আপনি সমোসা পুরি সিঙ্গারা এগুলো ভালো বানাতে পারেন সেগুলো বানিয়ে আপনি বিক্রি করেন ব্যবস্থা করতে পারেন অথবা আপনি বিভিন্ন অফিস আদালতে লাঞ্চ ডেলিভারির ব্যবস্থা করতে পারেন ফুডপ্যান্টের মাধ্যমে যোগাযোগ করে আপনি সব কিছুই বিক্রি করতে পারবেন এরপর আরেকটা ব্যবসা আইডিয়া হচ্ছে আচার তৈরি করা ব্যবসা তারপর আচার তৈরি করে ব্যবসাটা যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন আচার তৈরি করে সুন্দর সুন্দর কাছের কৌটাগুলোতে ভর্তি করে সেগুলো আপনি ফেসবুকে মার্কেটিং করে বিক্রি করতে পারেন এছাড়া আপনি ফুডপান্ডা ই ফুড তারপরে যে ধর যে কয়টা ফুড ডেলিভারি অর্গানাইজেশন রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন প্লাস আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ থেকে চাইলে বুস্ট করতে পারেন অথবা আপনি পার্সোনালি নিজস্ব অ্যাকাউন্ট থেকেও মার্কেটিং করতে পারেন করে ব্যবসাটা শুরু করতে পারেন আচার আচার খুবই মুখরোচকর একটা খাবার মানুষ খুবই দুর্বল থাকে এই খাবারটার প্রতি উদ্ভুত হবে আর আপনি যদি সেভাবে মার্কেটিং করতে পারেন যে আপনি বাড়িতে তৈরি করা আচার বাজারে সরবরাহ করছেন শতভাগ গুণগত মানসম্পন্ন আচারগুলো আপনি সরবরাহ করা ব্যবস্থা করেছেন সেটা যদি আপনি মানুষকে জানাতে পারেন তাহলে এই ছোট ব্যবসাতেই ধীরে 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 অনেক বড় ব্যবসায় রূপান্তরিত হবে এছাড়া আরো একটা বিজনেস আইডিয়াটা হচ্ছে হোমমেড কেক হোমমেড কেক তৈরি করে কিন্তু চমৎকার ব্যবসা করছে অনেকেই আমি তো বেশ একদিন আগে দেখলাম আমার দোকানে একজন হোমমেড কেক তৈরির স্টিকার বানাতে এসেছিল তা আমি দেখে বেশ অবাক হলাম যে হোমমেড কেক তৈরি করে দোকানে দোকানে সরবরাহ করে ব্যবসা করছে কি চমৎকার আইডিয়া আপনারা চাইলে যে কেউ এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারেন আপনি বাড়িতে কেক তৈরি করবেন করে সেগুলো আপনি সুন্দর করে প্যাকেটিং করবেন প্যাকেটিং করে আপনার এলাকার আশেপাশে যে কয়েকটা দোকান আছে অর্থাৎ আপনার বাসার আশেপাশে যে কয়েকটা দোকান আছে আপনি এখান থেকে মাত্র পাঁচটা দোকানকে বেছে বেছেন নিয়ে তাদের কাছে প্রাথমিক পর্যায়ে পাঁচটা দোকানে কেক সরবরাহ করার ব্যবস্থা করেন যদি দেখেন যে ভালো সারা পাচ্ছেন তাহলে আরও পাঁচটা দোকান বাড়াবেন এভাবে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আপনি বিক্রি পরিমাণটা বাড়াতে পারেন এছাড়া আপনি আপনার নিজস্ব ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের কেক তৈরি করে সেটা ছবি তুলে আপলোড দিতে পারেন এবং সঙ্গে ডেসক্রিপশন দিয়ে দিবেন যে আমি বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে কেক তৈরি করি যাদের প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যাদের তো কেকের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু আপনাকে ফোন করবে হয়তো তার বাচ্চার জন্মদিন হয়তো তার কাজিনের জন্মদিন থাকবে অথবা তার মামার জন্মদিন থাকবে এই বিভিন্ন জন্মদিন উপলক্ষে আপনার কাছ থেকে কেক নিতে চাইবে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অকেশনও আসলে এই কেকের প্রয়োজন হয় আর কেক বানানো কীভাবে শিখবেন সেটার জন্য আপনাকে ইউটিউবে একটু সহযোগিতা নিতে হবে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখে দেখে আপনি শিখতে পারেন আর যদি আপনি মনে করেন ইউটিউব থেকে শিখতে পারছেন না তাহলে বিভিন্ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যারা কীভাবে কেক বানাতে হয় সেগুলো শেখায় সেগুলো থেকে আপনি কেক বানানো শিখে নিতে পারেন নিয়ে আপনি এটা শুরু করতে পারেন আমাদের এলাকায় অলরেডি একটা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে বেকিং আইটেমের সব কিছু শেখায় আমি চেষ্টা করব সেটা অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখার জন্য আপনার এখানে যোগাযোগ করে তিন মাস ট্রেনিং নিয়ে এগুলো শিখে নিতে পারেন তিন মাসে আপনাকে থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করে দেবে এবং ট্রেনিং শেষে একটা ভাতা দিবে প্লাস আপনাকে কাজটা শিখিয়ে দেবে তো এগুলো করে কিন্তু আপনি সেটা শুরু করতে পারেন মোটামুটিভাবে এই ছিল বেশ কিছু ব্যবসায়ীদের যেগুলো গৃহিণীরা শুরু করতে পারেন আমি মনে করি আপনারা বোরিং হয়ে যাচ্ছেন তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম অনেক বেশি থ্যাংক ইউ আশা করছি আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন কোথা হাফিজ